আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা ওজন কমানোর কার্যকরী উপায় নিয়ে আলোচনা করব আমরা প্রত্যেকেই চাই আমাদের ওজনকে কমাতে অতিরিক্ত ওজন মানে কিন্তু অতিরিক্ত বোঝা যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে খাবার গ্রহণ করতে হবে তার চেয়ে বেশি গ্রহণ করাটাই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্ষতিকারক প্রভাব বিস্তার করবে খাবার একটা নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার দশ তৈরি করতে হবে অর্থাৎ প্রতিদিন আমরা যে খাবারটা খাবো এটা একটা চেষ্টা করব যতটুকু সম্ভব নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া এটা খুব ইফেক্টিভ অনিয়মিত খাবার দেহের সব উৎপাদনের প্রক্রিয়া থাকে ব্যাহত করে আপনি যদি নিয়মিত খাবার খান আপনার দেহের একটা সার্কুলেশনের মধ্যে আপনার দেহটা চলে একটা প্রক্রিয়ার মাধ্যমে চলে আপনি যখন নিয়মিত একটা নির্দিষ্ট সময়ে যেমন সকালের খাবারটা নির্দিষ্ট সময় খাবেন দুপুরের খাবারটা রাত্রের খাবারটা নির্দিষ্ট সময় খাবেন তখন আপনার দেহ কী হবে দেহ বুঝতে পারবে যে এই সময়ের মধ্যে আমার খাবার খাবে তখন আপনার দেহ থেকে অনেক ধরনের আহ নিগ্র অনেক ধরনের হরমোন নিঃসৃত হয় অনেক ধরনের উপাদান নিঃসৃত হয় যেগুলো আপনার খাবার হজম করতে সহযোগিতা করে যখন আপনি খাবার খাওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবেন বা তারতম্যতা সৃষ্টি করবেন যেমন সকালের খাবার আপনি নয়টায় খান একদিন দশটায় খেলেন তবে বা এরকম টাইম চেঞ্জ করে খেলেন তাহলে আপনার দেহের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ইনসুরিন বা বিভিন্ন হরমোন নিঃসরণের তারতম্যতা সৃষ্টি হয় যার কারণে দেহের ওজন বৃদ্ধিতে বেকার ওজন বৃদ্ধি করে সুতরাং এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে খাবার খাওয়ার ক্ষেত্রে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় খাবার খাওয়া বিশেষ করে সকালের খাবারটা সকাল আটটা থেকে নয়টার মধ্যে অবশ্যই খেয়ে ফেলা রাত্রের খাবার আহ রাত্র নয়টার আগে আটটার আগে খেয়ে ফেলা এতে কি হবে আপনি ঘুমানোর চার পাঁচ ঘন্টা এক তিন চার ঘন্টা আগে যখন আপনি খাবার খাবেন তো এই খাবারটা আপনার দেহের মধ্যে থাকবে না আপনার খরচ হয়ে যাবে শক্তিটা এটিপিটা খরচ হয়ে যাবে তখন আপনার দেহ কী হবে সারা রাত তো আপনি খাবার খেলেন না একটা খাবারের গাড়তি থাকবে এতে করে আপনার কিছু ওজন রাতে বেলা বৃদ্ধি পাবে এবং রাতে রাতের বেলা কমতে থাকবে কিছু ওজন রাতের বেলা কমতে থাকবে অর্থাৎ বৃদ্ধি পাওয়া ওজনটা কমতে থাকবে রাতের বেলা এবং তার স্বাস্থ্যসম্মত খাবার যতটুকু সম্ভব গ্রহণ করা তৈলাক্ত খাবার সম্পূর্ণ পরিহার করা কোলেস্ট্রল জাতীয় খাবার পরিহার করা যে খাবারগুলোতে কোলেস্ট্রল আছে ফাস্টফুড জাতীয় খাবারটা পরিহার করা প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা এবং শাকসবজি মাস্ট কার্বোহাইড্রেট জাতীয় খাবার যত সম্ভব কম গ্রহণ করা যে খাবারগুলোতে কার্বোহাইড্রেট রয়েছে এগুলো একদমই কম গ্রহণ করা বিশেষ করে বা চাল জাতীয় খাবার এগুলো পরিমাণে কম গ্রহণ করা এবং সকালে আমরা অনেক সময় দুধ চা খাই দুধ চার মধ্যে প্রচুর পরিমাণ কোলেস্ট্রল আছে সুতরাং কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যে দুধ রয়েছে দুধ চা আমাদের একদমই পরিহার করতে হবে সকালের নাস্তায় নির্দিষ্ট সময়ে করার চেষ্টা করতে হবে আমরা অনেক সময় সারাদিন ডায়েট করি কিন্তু বিকালে যায় এক এক কাপ আপনার আইসক্রিম খেয়ে ফেলি সেই সারাদিনের ডায়েট কিন্তু শেষ সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে খাবার খাওয়ার সময় ফোন টিপার অভ্যাসটা ত্যাগ করতে হবে কারণ আমরা খাবার খাওয়ার সময় ফোন টিপি এক প্লেটের জায়গায় তিন প্লেট খাবার খেয়ে ফেলি এটা কিন্তু আমাদের শারীরিকভাবে অনেক বেশি সমস্যা সৃষ্টি করে এবং একটা জিনিস খেয়াল করতে হবে ডিনারটা মাস্ট তাড়াতাড়ি গ্রহণ করতে হবে এই যে কয়েকটা প্রসেস এগুলো যদি একটু মেনটেন করি পাশাপাশি পাশাপাশি পর্যাপ্ত পানি গ্রহণ করি এটা আমাদের ওজন কমাতে খুব কার্যকরী ভূমিকা পালন করবে